আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র বিশ্ব সুন্দরী। প্রথম ছবিতেই নায়ক নায়িকা হিসেবে কাস্ট করেছেন সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ ও গ্ল্যামার গার্ল পরীমণিকে। এই প্রথম সিয়াম পরীমণি জুটি হয়েছেন, এজন্য ছবিটি নিয়ে দর্শক আগ্রহ রয়েছে বেশ। 2019 সালে 6 ডিসেম্বর ছবিটি মুক্তির কথা শোনা গিয়েছিল, কিন্তু সেটি অফিসিয়াল ঘোষণা ছিল না। তখন থেকেই বিশ্ব সুন্দরী অপেক্ষায় রয়েছে সিনেমা প্রেমী দর্শক। সম্প্রতি বিশ্ব সুন্দরী ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করেছে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পরে চূড়ান্ত হয়েছে ছবিটি মুক্তির তারিখ। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী 27 মার্চ ছবিটি মুক্তি পাবে। ছবিটির প্রযোজনা সংস্থা সান মিউজিক এন্ড মোশন পিকচার্স মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিটি মুক্তির ব্যাপারে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, 27 মার্চ আমার প্রথম ছবি মুক্তি পাচ্ছে। এই সিদ্ধান্ত জানার পর ভীষণ উত্তেজনা কাজ করছে, জানি না দর্শক ছবিটি কিভাবে নেবেন। তবে আপাতত এতটুকু ভরসা যে বিশ্ব সুন্দরী দেখে সেন্সর বোর্ডের পদ প্রত্যেক সদস্য ভূয়সী প্রশংসা করেছেন। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশিদ খান। সিয়াম পরীমণি ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালিদ, খালেদ মাহমুদ সুজন, মডেল হীরা প্রমুখ।